আজ এসে গেছি ডেলিশিয়াস কলিজা ভুনার রেসিপি নিয়ে। এই রেসিপিতে যাবার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং বন্ধুবান্ধব ফ্যামিলি পার্সনদের সাথে বেশি বেশি শেয়ার করুন অসম্ভব স্বাদের এই কলিজা ভুনার রেসিপিটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বেল বাটনটি ক্লিক করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন। বাসায় এই রান্নাটি চেষ্টা করুন, অসম্ভব স্বাদের এই রান্নাটি খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাবান্না শুরু করি। যেমনটি দেখছেন এখানে আমরা কলিজাগুলো ছোট টুকরা টুকরা করে এটা মোটামুটি পানিতে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখানে হালকা লবণ আমরা ইউজ করেছি আর কিছু না। তারপরে এখন আমরা এই কলিজাগুলা ছোট টুকরা টুকরা একদম পিস পিস করে কাটবো, তারপরে এটা রান্না করব। চলুন আমরা দেখতে থাকি আর কি। যেমনটি আগেই বলছিলাম এখানে কলিজাগুলো আমরা ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কিউব আকারে, আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কিউব আকারে কেটে নেওয়া। এখানে আদা এবং রসুন আছে। এখানে গরম মশলা আমরা ইউজ করব ধনিয়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, লবণ এবং তেল। তাহলে চলুন আমরা এই উপাদানগুলো দিয়ে রান্নাটা শুরু করি। আপনারা জানেন যে আমরা রান্নায় এমনিতেই তেল কম খাই, তারই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা খুব একটা বেশি তেল এখানে ইউজ করব না, চেষ্টা করব অল্প তেলে রান্না করার জন্য। তেলটা হালকা গরম করে এটাতে আমরা গরম মশলাটা ছেড়ে দিচ্ছি। সাথে সাথে আমরা এখানে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো দিয়ে আমরা এটা একটু ফ্রাই করে নেব। মোটামুটি আমরা এটা 2 মিনিট থেকে 3 মিনিট আমরা ভালো মতো ফ্রাই করব। এরপরে আমরা অন্যান্য মশলাগুলো এখানে ব্যবহার করব। আপনারা দেখছেন এটা আমরা মোটামুটি 2 মিনিট মতো ফ্রাই করেছি। এখন এটাতে আমরা অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে ব্যবহার করব। তারই ধারাবাহিকতায় আমরা এখানে লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই দেওয়ার সময় এটার পরিমাণটা খেয়াল রাখবেন, পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। প্রয়োজনে পরে টেস্ট করে আবার লবণ মিক্স করা যাবে। এখানে আমরা হলুদ ইউজ করছি। হলুদটাও দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পরিমাণটা ঠিক থাকে। যারা মরিচ বেশি খান তাদের জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আমরা মরিচ কম খাই, সেই কারণে এখানে মরিচের পরিমাণটা আমরা খুব বেশি ব্যবহার করছি না। এগুলো দিয়ে আবার আমরা মোটামুটি 30 সেকেন্ড এটা নেড়ে নিব। নিয়ে এটাতে আমরা পানি মিশিয়ে দিব। এবার এটা ভালো মতো আমরা রান্না করে নিব। মোটামুটি 5 মিনিট মতো এটা রান্না করব, তারপরে এটাতে আমরা কলিজা মিক্স করব। তাহলে চলুন আমরা 5 মিনিট মতো এটা রান্না করে নিই। মোটামুটি 3 মিনিট আমরা এটা রান্না করছি। এখন আমরা একটা এক্সট্রা উপাদান এখানে ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখছেন আমরা এখানে কিছু টমেটো ইউজ করছি, যেহেতু এখন শীতকাল টমেটো এটা জাস্ট ফ্লেভারের জন্য আমরা ইউজ করছি। টমেটো না দিলে এখানে প্রবলেম নাই,
তারপরে জাস্ট একটু ফ্লেভারের জন্য আমরা এখানে ইউজ করলাম, আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, চাইলে এখানে কিছু আলুও ইউজ করতে পারেন, যারা আলু খেতে পছন্দ করেন তারা এখানে আলু মিক্স করতে পারেন, তবে আলুটা মিক্স করলে আপনার কলেজের টেস্টটা কমে যায়। আর টমেটোটা আমরা মোটামুটি সবাই এখানে পছন্দ করি, যে কারণে এখানে একটা টমেটো আমরা মিক্স করে দিলাম। তাহলে চলুন আরও 2 মিনিট আমরা এটা মোটামুটি রান্না করে নিই, তারপরে আমরা এখানে কলেজা মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট কুক করার পরে আমাদের যে মশলাটা সেই মশলাটার সিচুয়েশনটা এই লেভেলে আছে, এটা মোটামুটি রান্না হয়ে গেছে, যেটা আমরা বলি রান্নাটা পেকে গেছে, মশলাটা পেকে গেছে। এখন এটাতে আমরা কলিজাটা দিয়ে দিব। দেখছেন আমরা 1/2 কেজি কলিজা এখানে ব্যবহার করছি। কলিজাটা দেওয়ার পরে আমরা এটা মোটামুটি ভালো মতো মিক্স করে নেব, আর এই মিক্সিংয়েই আপনি বুঝতে পারবেন যে এখানে আমরা যে পেঁয়াজ রসুন বা মশলাগুলো ইউজ করেছি বা তেলের পরিমাণ যেটা আমরা দিয়েছি এটা পারফেক্ট আছে কিনা। যেমনটি দেখছেন এখানে মশলাটা আমরা দেখছি একবারে, যেটা মিক্সিংটা একবারে 100% ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট মিক্সিং হয়েছে। এখন এটা সিদ্ধর জন্য আমরা এটাতে পানি ইউজ করব। পানি ইউজ করার আগে এখানে আমরা ইউজ করছি ধনিয়া এবং জিরা গুঁড়া। ধনিয়া এবং জিরা গুঁড়াটা ইউজ করার পরে এটাতে আমরা পানি মিক্স করে দিব। যেহেতু কলিজাটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি, তো এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, আমরা এখানে মোটামুটি প্রয়োজন মতো অল্প পানি ইউজ করব। এবং ফাইনালি আমরা তরকারিটি ফাইনাল রান্নার জন্য ঢেকে দিব, এবং চুলার জাল এটা মিডিয়াম আছে আমরা রেখে দিব, মোটামুটি 15 থেকে 17 মিনিট লাগবে এই রান্নাটি পুরোপুরি কমপ্লিট হইতে। তাহলে আসুন আমরা ফাইনালি এটা ঢেকে দিই, আর 15-20 মিনিট পরে এসে দেখবো এটার কি সিচুয়েশন। রান্নার জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে, বেশি আছে রাখলে এটা কিন্তু 15 মিনিট পরে এসে দেখবেন ডুবে গেছে। তাহলে দেখি আমাদের রান্নাটা কি সিচুয়েশনে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এসেছে এটাতে, ব্রাউনটাও অনেক সুন্দর আসছে। আমরা দেখে দিলাম, 15 মিনিট পরে আমরা এটা ওপেন করব। 7-8 মিনিট পরে আমরা এটা ওপেন করলাম, আমরা আসলে দেখতে চাচ্ছি যে এটা কি অবস্থা। আপনারা দেখছেন এটা ভালো মতো রান্না হচ্ছে, যাই হোক আমরা এটা একটু নাড়াচাড়া করে আবার 5-7 মিনিটের জন্য রেখে দিই। 5-7 মিনিট পরে আমরা আবার এটা ওপেন করে দেখি। আরো 5 মিনিট পর আমরা এটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন রান্নাটি মোটামুটি 70% মতো হয়ে এসেছে। আমরা এই যে যে পানি দেখতে পাচ্ছেন পানি রাখবো না, এটা পুরো আমরা শুকিয়ে ফেলবো, শুকিয়ে একটু মাখা মাখা টাইপের একটু ঝোল থাকবে। যতটুকু মনে হচ্ছে আরও মোটামুটি 3-4 মিনিট লাগবে, আমরা এটা আর ঢেকে দিব না, এটা এভাবেই অল্প আছে আমরা বসিয়ে রাখবো, আর একটু পর পর এটা নেড়ে দিব যাতে এই কড়াইয়ের সাথে এটা যেন লেগে না যায়।
খেয়াল রাখবেন এখন যেহেতু পানিটা কমে গেছে তো একটু একটু পরে এটা নেড়ে দিতে হবে যতক্ষণ এই পানিটি শুকিয়ে না আসছে। আমাদের রান্নাটি মোটামুটি হয়ে এসেছে, আশা করি আপনাদের রান্নাটি ভালো লেগেছে এবং খুব ইজি ওয়েতে আমরা আপনাদের রান্নাটি দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন অসম্ভব স্বাদের এই রান্নাটি। এখন যে ঘ্রাণটি আসতেছে এখান থেকে তাতে বোঝা যাচ্ছে যে রান্নাটা সম্ভব সুন্দর হবে। যাই হোক, রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে এবং অবশ্যই বাসায় রান্না করে এটি ট্রাই করবেন। অসম্ভব স্বাদের এই কলিজা ভুনাটি ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রান্নাগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান। আশা করি আমাদের প্রতিটি রান্নাই আপনাদের ভালো লাগবে এবং আমরা খুব সহজে আপনাদেরকে এই রান্নাগুলো শেখাতে পারবো। সেই কামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।